স্বাগত নিউজ 24 বিজনেসের সঙ্গে আছে আমি পিঙ্কি সানর দর্শক ধীরে ধীরে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই বিষয়ে আরো খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন অন্তরা বিশ্বাস অন্তরা মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন সংশ্লিষ্টরা কি বলছেন আসলে যতই দিন যাচ্ছে পিঙ্কি ততই মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে এবং প্রথম থেকে আমরা যেমন দেখেছিলাম যে খুব বেশি মানুষ আসছে না এখন কিন্তু সেই চিত্র একেবারেই নয় চিত্র একেবারে পাল্টে গেছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে অগণিত মানুষ এসেছে অনেক জায়গায় কিন্তু বেশ ভিড় হয়েছে কিছু দোকানের সামনে তো জায়গাই নেই যারা আরও আসতে চাইছেন তারা খুব সহজে আসলে সেই দোকানে যেতে পারছে না এরকমও কিছু দোকান রয়েছে আর আপনি নিশ্চয়ই জানেন যে যখন আসলে 11 দফা নির্দেশ দেওয়া হলো সরকারের পক্ষ থেকে তখন আসলে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিল সাধারণ মানুষের মধ্যে যে বাণিজ্য মেলা আদৌ হবে কিনা কিন্তু আজকে যে সিদ্ধান্তটি এসেছে যে বাণিজ্য মেলা চলবে তবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে মাস্ক পরতে হবে সেটি 13 তারিখ থেকে কার্যকর হবার কথা তবে এখন কিন্তু আমরা সেরকম কোনো সাবধানতা সবার মধ্যে অবলম্বন করতে দেখছি না কেউ কেউ এসেছেন মাস্ক পরে কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখা একেবারেই সম্ভব না আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিমাণ আসলে ভিড় বাণিজ্য মেলায় এখানে শারীরিক দূরত্ব বজায় রেখে কেউ তার পছন্দের জিনিসটি কিনে বাড়ি যাবেন সেটা সকল দোকানে আসলে সম্ভব হচ্ছে না তাই আসলে অনেকেই আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই তারা জিনিসপত্র কিনছেন তো সকল বিধিনিষেধ মানা আসলে কিছুটা কঠিনই বলতে পারে কিন্তু সাধারণ মানুষ আসছেন এটি আসলে ইতিবাচক দিক এবং এই বাণিজ্য মেলা পুরো মাস জুড়ে চলবে এবং সবাই আশা করছেন যে কোনো ধরনের সংক্রমণের যে হার সেটি না বাড়িয়ে এই বাণিজ্য মেলা ভালোভাবে শেষ হবে এবং পরবর্তী সময়ে কর্তৃপক্ষের দিক থেকে আরেকটু কঠোরতা দেখা যাবে এটি আসলে প্রত্যাশা সবাই ধন্যবাদ অন্তর আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন ভেনিউ বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল পরিদর্শন করেছেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মওলা প্রতি বছরের ন্যায় এবার আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা দর্শনার্থী গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্য সেবা প্রদান করছে এই স্টল এবার ইসলামী ব্যাংকের স্টলে রয়েছে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট ট্যাক্স ও বিভিন্ন ফি জমাদানের ব্যবস্থা ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট ট্যাক্স সহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন এই বুথ থেকে অ্যাকাউন্টধারীরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন এছাড়া সিআরএম এর মাধ্যমে বিক্রেতারাও যে কোনো সময় নিজেদের টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন আবারও 7,000-এর ঘর ছাড়ালো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএর প্রধান সূচক ডিএসইএক্স এই নিয়ে নতুন বছরের টানা উত্থানের ধারা অব্যাহত রয়েছে দেশের দুই পুঁজিবাজারে মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ডিএসএর প্রধান সূচক 54 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 7,049 পয়েন্টে এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে প্রায় 500 কোটি টাকা সব মিলে এদিন লেনদেন হয়েছে 1976 কোটি টাকা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 189টির কমেছে 146টির আর অপরিবর্তিত দেখা গেছে 43টি কোম্পানি এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ সিএসইতে প্রধান সূচক বেড়েছে 189 পয়েন্ট এই বাজারে মোট লেনদেন হয়েছে 62 কোটি টাকা দেশে ধান চালের সবচেয়ে বড় মোকাম নওগাঁ এখানে এক সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম 4 থেকে 5 টাকা বেড়েছে এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ চাল ব্যবসায়ীরা বলছেন বাজারে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে আর মজুতদাররা যেন ধান মজুত করতে না পারে সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে বাবুল আক্তার রানার তথ্য চিত্রা ডেস্ক রিপোর্ট দেশের সবচেয়ে বড় ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ দেশের চালের চাহিদার সিংহভাগই মেটে এই জেলা থেকে জেলার খুচরা বাজারে প্রতি কেজি চাল প্রকারভেদে 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে আর প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত খুচরা ব্যবসায়ীরা জানান গত সপ্তাহে প্রতি কেজি শম্পা কাটারি ছিল 60 থেকে 62 টাকা বর্তমানে তা বেড়ে 64 থেকে 65 টাকা জিরা শাইল ছিল প্রতি কেজি 55 থেকে 56 টাকা এখন সেটি 58 থেকে 60 টাকা স্বর্ণা পাত ছিল প্রতি কেজি 36 থেকে 37 টাকা যা এখন 40 থেকে 42 টাকায় বিক্রি হচ্ছে কম হলে বেশি হলে তো আমাদের অসুবিধাই
ব্যবসায়ী নেতাদের অভিযোগ, বড় বড় ধান ব্যবসায়ী ও চালের আড়তদাররা বাজারে ধান ও চাল কিনে মজুত করায় চালের দাম ঊর্ধ্বমুখী। তারা গাড়ি গাড়ি ধান কিনতেছে, তারা আড়ত থেকে ধান কিনে আর নিয়ে মজুত করতেছে। সেই মজুত হওয়ার কারণে ছোট ব্যবসায়ী যারা, তারা এখানে কম দামে ধান কিনতে পারতেছে না, তারা চালও কম দামে তারা সাপ্লাই দিতে পারতেছে না। নওগাঁ জেলায় ছোট বড় মিলে 1200 চাল কলে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 1500 মেট্রিক টন চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 বিজনেসের আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24bd.tv। ধন্যবাদ।